রাইট ভাই, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের রেস্টেটার নিজের ভিডিওতে খুব সহজে কীভাবে এডিট করবেন তা আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো প্রথমে আমাদের এলআইট মিশন অ্যাপটা লাগবে, সেটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তারপর কী করতে হবে, আপনারা যে ভিডিওটা দেখছেন সো এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো আমি এলআইট মিশন XML নামে। সো এই এলআইট মিশন XML নামের এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তারপর এখানে ডাউনলোড নামের অপশনে ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের ক্রোম সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের XML ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তারপর ডাউনলোডের নিয়ে নামের অপশনে ক্লিক করবেন, দেন দেখতে পারবেন আমাদের আরেকটা ডাউনলোড পেজ দেখাবে, সেটা হলেই আমাদের ডাউনলোড হয়ে যাবে XML ফাইলটা। তারপর এটাকে আমাদের শেয়ার করতে হবে এলআইট মিশনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামের অপশনে ক্লিক করে দিচ্ছি, তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের XML ফাইলটা ডাউনলোড হয়ে গিয়ে ওপেন হয়ে গেছে। তারপর ওপেনের উপর ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পর উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন, দেন ক্লিক করে দেওয়ার পরে লাইট মোশনে এটাকে ইমপ্রুভ করে দিতে হবে। সো আপনারা যদি স্ট্যাটাস ভিডিওটা এডিট করতে চান তো আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে আপনারা এই স্ট্যাটাস ভিডিওটা এডিট করতে পারবেন না, বরং আপনাদের MB লস হবে। তো আপনারা যদি এই স্ট্যাটাস ভিডিওটা এডিট করতে চান আপনাদের মনোযোগ দিয়ে 10 মিনিট ভিডিও দেখতে হবে। তারপর কী করতে হবে, আমাদের এলাইট মোশন অ্যাপটা ওপেন করে নিতে হবে। দেন ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে প্রজেক্ট নামের একটা অপশন আছে, দেন এই অপশনে ক্লিক করবেন। দেন ক্লিক করে দেওয়ার পর অলরেডি প্রথমে আমাদের এই পার্টটা এসে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যেটা ফাইল দেখতে পাচ্ছেন ইউবি এডিটার 64, সো এটাই আমি লিঙ্ক আপনাদেরকে XML ফাইল দিয়েছিলাম। অলরেডি এখানে আমি এডিট করে রেখেছি, শুধু আপনাদের ফটোগুলো চেঞ্জ করবেন, কিছু এডিট করবেন, আপনাদের স্ট্যাটাস ভিডিওটা এডিট হয়ে যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমাদের লেয়ার্স ভিডিও। তো লেয়ার্স ভিডিও কোথায় পাবেন, আপনারা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে গিয়েছিলেন XML, সো আরেকটা লিঙ্ক এখানে নিচের দিকে দেখতে পারবেন লেয়ার্স ভিডিও নামে। সো এই লিঙ্কে ক্লিক করে আপনারা লেয়ার্স ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে এখানে আপনাদের ডাউনলোড ফোল্ডার থেকে এই লেয়ার্স ভিডিওটা নিয়ে নিতে হবে। তো আমি লেয়ার্স ভিডিওটা নিয়ে নিচ্ছি, তারপর প্লাস এখানে ক্লিক করবেন, দেখতে পারবেন লেয়ার্স ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো লেয়ার্স ভিডিওটা অ্যাড করার পর এখানে আমাদের কিছুই করতে হবে না, শুধু আমাদের লেয়ার্স ভিডিওটা অ্যাড হলেই হবে। তো লেয়ার ভিডিওটা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে আমাদের টেক্সট ফাইলে লেখা আছে লেয়ার্স ভিডিও। তো এই যেটা লেয়ার্স ভিডিও লেখা আছে সেটা ডিলিট করে দিতে হবে। দেন ডিলিট করে দেওয়ার পর কী করতে হবে, এখন আমাদের নেক্সটে আমাদের ফটোগুলো চেঞ্জ করে নিতে হবে। দেন ফটোগুলো চেঞ্জ করে নিতে হলে আমাদের কী করতে হবে, উপরের দিকে আপনারা দেখতে পারবেন প্রথমে যে ইফেক্টটা আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন Effect 1। সো আমাদের কী করতে হবে, নেক্সটে এসে আমাদের এই লেয়ারের উপর ক্লিক করে দেবে করবেন। দেন ক্লিক করে দেওয়ার পর ফুল কম্প্রেশন এরিয়া নামের এই অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের এই অপশনে ক্লিক করলেই আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনাদের এল ফোল্ডার পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা আপনাদের ফটোগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে কীভাবে ফটোগুলো চেঞ্জ করবেন। দেন ধরেন আমি আপনাদেরকে শুধু সিম্পল দেখানোর জন্য আমি একটা ফটো নিয়ে প্লাস আইকনে ক্লিক করে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফটো একটা অ্যাড হয়ে গিয়েছে। দেন এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের ফটোর উপর এটা ক্লিক করবেন। দেন ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে ক্লিক করে এখানে দেখতে পারবেন ফুল কম্প্রেশন এরিয়া নামের একটা সেটিং আছে। সো এই সেটিংয়ের উপর ক্লিক করবেন, দেখতে পারবেন আমাদের ফটোটা ফুল স্ক্রিন হয়ে যাবে। নেক্সটে কী করতে হবে, নেক্সট ফটোর উপর ক্লিক করবেন, লেয়ারের উপর ক্লিক করবেন, দেখতে পারবেন এখানে Effect 2 আছে। সো আমাদের কী করতে হবে, এখানে কালার অ্যান্ড ফাইল নামের এই অপশনে ক্লিক করে আবারও ফটোটা চেঞ্জ করে নিতে হবে। সো ধরেন আমি একটা ফটো চেঞ্জ করে নিয়েছি, প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের ফটোটা চেঞ্জ হয়ে যাবে। তারপর কী করতে হবে, এখন আমাদের আবারও এই ফটো লেয়ারের উপর ক্লিক করে 3 ডটে ক্লিক করবেন। দেন ক্লিক করে দেওয়ার ফুল কম্প্রেশন এরিয়া নামের এই অপশনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোর এক সাইড আমার কেটে গেছে। সো আমি এই ফটোর এক সাইজ কাটানোর জন্য এই অপশনে ক্লিক করবেন, মুভ অ্যান্ড ট্রানভার্সন মানে এই আবার এই দিকে নিয়ে আসবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো তারপর কী করতে হবে, নেক্সটে যেটা ফটো দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করে লেয়ারের উপর ক্লিক করে এই অপশনে ক্লিক করে আবার এই অপশনে ক্লিক করে ওখানে GPS নামের এই অপশনে ক্লিক করে আপনাদের ফটোটা চেঞ্জ করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি ফটোটা চেঞ্জ করে নিয়েছি। তারপর কী করতে হবে, আবার ব্যাক চলে আসবেন, আবার ফটো লেয়ারের উপর ক্লিক করে 3 ডটে ক্লিক করে ফুল কম্প্রেশন এরিয়া নামের অপশনে ক্লিক করবেন। তারপর আবার এই অপশনে ক্লিক করে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন আপনাদের ফটোটা। সো আপনারা যদি মনোযোগ দিয়ে না দেখেন তো আপনারা স্ট্যাটাস ভিডিওটা এডিট করতে পারবেন না, সেই জন্য আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপর নেক্সটে ফটোর উপর ক্লিক করে লেয়ার অপশনে ক্লিক করে Effect 2 যেটা আছে সেটার উপর ক্লিক করে এই অপশনে ক্লিক করে আবার এই অপশনে ক্লিক করে
আপনাদের ফটোটা চেঞ্জ করে নিতে হবে। সো ধরেন আমি একটা ফটো নিয়ে নিয়েছি, তারপর আবার থ্রি ডটে ক্লিক করে এই অপশনে ক্লিক করবেন। দেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমি চেঞ্জ করে নিয়েছি। তারপর নেক্সটে যেটা ফটো আছে সেটার উপর ক্লিক করে আবার এই অপশনে ক্লিক করে আপনারা ফটোটা চেঞ্জ করে নেবেন। দেন ধরেন আপনাদেরকে দেখানোর জন্য সিম্পল একটা ফটো নিয়ে নিয়েছি, তারপর থ্রি ডটে ক্লিক করে প্রত্যেকটা ফটো আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। দেন নেক্সটে যেটা ফটো আছে সেটার উপর ক্লিক করে আবার এই অপশনে ক্লিক করে আপনারা ফটোটা আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। যদি আপনার ফটো বেশি না থাকে তো একটা ফটো আপনারা বারবার দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর কী করতে হবে, ফটোটা ফুল স্ক্রিন করার জন্য এই ফোনে ক্লিক করে দেন আবারও আমি একটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের স্ট্যাটাস ভিডিওটা কিছুটা হয়ে গিয়েছে। তারপর অলরেডি আমাদের ফটোটা এড করতে হবে, ইফেক্ট লাগাতে হবে, স্ট্যাটাস ভিডিওটা আমাদের এডিট হয়ে যাবে। তারপর প্লাস এখানে ক্লিক করে এখানে ব্যাক চলে আসার পর দেখতে পাচ্ছেন উপরে আবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপর এই ফোনে ক্লিক করে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। নেক্সটে যেগুলো ফটো আপনারা দেখতে পাচ্ছেন সো এগুলো আমি একইভাবে চেঞ্জ করে নিচ্ছি। তো আপনারা শুধু আপনাদেরকে আবারও দিকে দিই কীভাবে চেঞ্জ করতে হয়। এই লেয়ারের উপর ক্লিক করবেন, ইফেক্ট টু যেটা লেয়ার দেখতে পাচ্ছেন একটা একটা করে ইফেক্ট ওয়ান ইফেক্ট টু লেয়ার পেয়ে যাবেন। তো লেয়ারের উপর ক্লিক করে এখানে এই অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন ভালো করে দেখে নিন। তারপর জিপিএস নামের অপশনে ক্লিক করে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে এখানে উপরের দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সো এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা ফটোটা অ্যাড করে নেবেন। তারপর এই অপশনে ক্লিক করে ব্যাক এসে আবারও এই অপশনে থ্রি ডটে ক্লিক করে ফুল কম্প্রেশন এরিয়া নামের অপশনে ক্লিক করে আপনাদের ফটোটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম নামের অপশনে ক্লিক করে আপনারা ফটোটা অ্যাডজাস্ট করতে পারেন। সো আমি একটা একটা করে প্রত্যেকটা ফটো অ্যাড করে দিচ্ছি এবং ফুল স্ক্রিন করে দিচ্ছি। তারপর ভিডিওটা আবার ওপেন করছি। অল রাইট বিয়ার্স, অলরেডি আমি প্রত্যেকটা ফটো চেঞ্জ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি শেষ পর্যন্ত প্রত্যেকটা ফটো অ্যাড করে নিয়েছি। অলরেডি আমাদের স্ট্যাটাস ভিডিওটা এডিট হয়ে গেছে, শুধু আপনারা ইফেক্ট লাগাবেন আর সেভ করবেন আপনাদের গ্যালারিতে। নেক্সটে কী করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার্স ভিডিও যেটা সেটার উপরের দিকে এসে এখানে দেখতে পারবেন একটা দুইটা ইফেক্ট আমি দিয়ে রেখেছি। সো এই ইফেক্টগুলো আমাদের ফটোর উপর লাগাতে হবে। দেন লাগানোর জন্য প্রথমে যেটা ইফেক্ট আছে সেটার উপর ক্লিক করবেন। দেন ক্লিক করে দেওয়ার পর ডাবল এ নামের উপরে ক্লিক করে দেখতে পারবেন এখানে ইফেক্ট ওয়ান প্রিসেট। সো আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট ওয়ান প্রিসেটটা আমাদের কপি করতে হবে। দেন কপি করার জন্য ইফেক্ট অপশনে ক্লিক করবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখানে কী করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। দেন ক্লিক করে দেওয়ার পর কপি সেটিং দেখতে পাচ্ছেন, দেন এই অপশনে ক্লিক করবেন। দেন ক্লিক করে দেওয়ার পর কী করতে হবে, প্রথমে যে ফটো দেখতে পাচ্ছেন সো এটাই আমাদের ইফেক্ট ওয়ান ফটো। সো ইফেক্ট ওয়ান যেটা ফটো আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট ওয়ান। সো আপনাদের নিচের ফটোর উপরে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করবেন। দেন ক্লিক করে দেওয়ার পর ইফেক্ট প্রিসেট করে নেবেন। দেন করে নেওয়ার পর দেখতে পারবেন আমাদের ফটোর উপর ইফেক্টটা লেগে যাবে। তারপর কী করতে হবে, নেক্সটে যেটা দেখতে পাচ্ছেন ইফেক্ট টু আছে, তো আমাদের ইফেক্ট টুটা বাদে আমরা লাগিয়ে নেব। তারপর কী করতে হবে, আবার দেখতে পাচ্ছেন ইফেক্ট ওয়ান আছে। দেন ইফেক্ট ওয়ানে যেই ফটো লেয়ার আছে সেই ফটো লেয়ারের উপর ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে প্রেস করে দেবেন। সো তারপর নেক্সটে আবার দেখতে পাচ্ছেন ইফেক্ট টু আছে, সো এই ফটোর উপর আমাদের ইফেক্ট লাগাতে হবে না। তারপর নেক্সটে যেটা ফটো আছে ইফেক্ট ওয়ান দেখতে পাচ্ছেন, সো এই ফটোর উপর ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে প্রেস সেটিং করে দেবেন। দেন দেখতে পারবেন আমাদের ফটোর উপর একটা ইফেক্ট লেগে যাবে, তো আপনারা প্রথমে দেখেছিলেন সো একইভাবে। তারপর নেক্সটে যেটা ফটো আছে সেটা দেখতে পাচ্ছেন ইফেক্ট টু আছে, তারপর ইফেক্ট ওয়ান আছে, আবারও ইফেক্ট ওয়ান লাগিয়ে দিচ্ছি। যেটা যেটা আমাদের ইফেক্ট ওয়ান আছে সেগুলোতে আমরা এই ইফেক্টটা লাগিয়ে দেব। তো আমরা দেখতে পাচ্ছেন অলরেডি আমি ইফেক্ট ওয়ান যেগুলো আছে ফটো, সো অলরেডি আমি কয়েকটা লাগিয়ে দিয়েছি, তারপর আরও কয়েকটা রয়ে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ইফেক্ট ওয়ান আপনারা যদি এখানে এই উল্টাপাল্টা করেন তাহলে কিছুই হবে না, বাট এখানে আপনাদের স্ট্যাটাস ভিডিওটা খারাপ লাগবে দেখতে। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে যান। তো আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট অলরেডি আমি কয়েকটা ফটো লাগিয়ে রেখেছি। তারপর আবারও ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে প্রেস করে দিবেন। তো একইভাবে আপনারা অলরেডি আমি প্রত্যেক লাস্ট ফটো পর্যন্ত আমি লাগিয়ে রেখেছি। তারপর কী করতে হবে, আবারও নেক্সটে এসে এখানে লেয়ার ভিডিওর উপরে একটা দেখতে পারবেন ইফেক্ট, আর দুই নম্বর যেটা দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখানে কপি
इफेक्ट अपशने क्लिक करबें दें क्लिक कर देर प्रति रिडोडे क्लिक कर अपनारा कपि सेटिंग करबें तपर क्य करते हैं अपना दुई नम्बर इफेक्ट जो इफेक्ट टू आोपर क्य करते हैं इफेक्ट टू जो आटार ऊपर इफेक्ट लगाते हैं दें इफेक्ट टूर फटो जो देखते नीचे दिखे एसे सो फटोर ऊपर इफेक्ट लगाते हैं इफेक्ट लगानों जो अपशने क्लिक कर रिडोडे क्लिक कर प्रेस कर देवें देवर पर देखते लागिए गए से तपर नेक्स्ट एक जूम करपर नेक्स्ट आबार टू जो फोटो लिया रहा है सेटार ऊपर क्लिक कर इफेक्ट अपशने क्लिक कर थ्रीडोडे क्लिक कर प्रेस कर देवें देवर पर नेक्स्ट जो फोटो आता इफेक्ट वन आगे लागिए नहींपर नेक्स्ट जो फोटो आटार ऊपर क्लिक कर इफेक्ट टू जो आलरेडी टू वन अपनारा लागिए नीबें तो अपनारा मनोज सहकारे भिडियो देखे एडिट जरा करते पर ता अवश्य कमेंट करबें जो भाई हमें स्टेटास भिडियो अपना देखे हमें एडिट कर तो ভিডিওটাতে কমেন্ট করে নেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট পার্টগুলো যেন আপনার মিস না হয় সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইফেক্ট টুতে অলরেডি প্রত্যেকটা ফটোর উপর ইফেক্টগুলো লাগিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইফেক্ট লাগানো কয়েকটা ফটোর উপর লাগালেই আমাদের স্ট্যাটাস ভিডিওটা এডিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে রেখেছি অলরেডি আমাদের ইফেক্ট লাগানো শেষ তারপর কি করতে হবে এখন আমরা অলরেডি আমাদের স্ট্যাটাস ভিডিওটা এডিট হয়ে গেছে তারপর একটা আমাদের পিএনজি বর্ডার লাগাতে হবে সো আপনারা যদি স্ট্যাটাস ভিডিও লাগান তো বর্ডারটা দিয়ে দিতে পারেন বাট এটা দিলেও হয় না দিলেও হয় তো এটা আমি দিয়ে দিচ্ছি তারপর প্লাস এখানে ক্লিক করে মিডিয়া নেভিগেশনে ক্লিক করে আপনারা ডাউনলোড ফোল্ডারে যাবেন আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করে নেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন डाउनलोड फोल्डारे गेले ही पे जाबेन तो आमी एटा लिंक डिस्क्रिप्शन दिए देव से अपना डाउनलोड कर तपर प्लस आइकने क्लिक करा ये आसबें आसार पर अपशने क्लिक कर देखते पाबीन लास्ट पर्यंत हो जाए तो स्टेटस भिडियो अपनारा प्रथम जो देखे सो एक ही एडिट हो तो एक प्ले कर देखा बाट एखे लाइट मोशने स्लो भाव देखा তো দেখতে পাচ্ছেন স্টেটাস ভিডিওটা হয়ে গেছে তারপর কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট ওয়ান ইফেক্ট টু যেটা লিখেছিলাম সো এগুলো ডিলিট করতে হবে ডিলিট করার জন্য ইফেক্ট টু ওয়ান যেটা দেখতে পাবেন সেটার উপর ক্লিক করে এভাবে ডিলিট করে নেবেন সো একইভাবে আপনারা একটা একটা করে ডিলিট করে নেবেন সো এগুলো আপনারা নিজে নিজেই করে নেবেন অনেকগুলো ভিডিও লম্বা হয়ে গেছে তো ভিডিওটা আমি অফ করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট টু ইফেক্ট ওয়ান প্রিসেট যেটা দিয়েছিলাম সেটা আপনারা অবশ্যই ডিলিট করবেন তারপরে আমি ডিলিট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সো আপনারা इफेक्ट वन इफेक्ट टू एगुलो आमी शुद्ध आपनादेरके बुझानोर जोन्नो लिखेछिलाम सो एगुलो आपनारा डिलीट करे दिले कोनो प्रब्लेम होबे ना तो देखते पाच्छेन एखाने शुद्ध एखाने टेक्स्ट आछे सो डिलीट करार जोन्नो एई अपशने क्लिक करबेन आपनादेर डिलीट होबे जाबे तारपर उपरे शेयर अपशने क्लिक करे डिलीट करे निबेन प्रथमे तारपर शेयर अपशने क्लिक करे एक्सपोर्ट नाम रेशने क्लिक करे आपनादेर भिडियोटा सेव करे निबेन ग्यालारिते भिडियोटा केमन लागलो कमेंट करे जानाबेन आर सबस्क्राइब करते भुलबेन ना आबारो बोलछि नेक्स्ट भिडियोते